নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার বিকালে খুলনায় বিভাগীয় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল বলেন নতুন একটা নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট তৈরি করতে হবে সব দলের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যের সরকার গঠন করে সেটাকে বাস্তবায়ন করার দাবি জানান তিনি